ডিসিতে তো ঢুকাই যাচ্ছিল না, আমরা তো ইউনাইটেড হসপিটাল থেকে ওনাকে শেষবারের মতো আমরা দেখে আসলাম, কিন্তু এফডিসিতে ঢুকাই যাচ্ছিল না। হাজার হাজার লাখ লাখ মানুষের ভিড়, আমি আমার এই বয়সে আমি দেখিনি। ওনাকে ই করতে হেলিকপ্টার গিয়েছে টাঙ্গাইলে, যেটা এখন আমার শ্বশুর বাড়ি। তো পুরো টাঙ্গাইলের মানুষ থেকে শুরু করে ঢাকা থেকে অনেক মানুষ গিয়েছে, এত রাস্তাঘাট সেবার জ্যাম হয়ে গেছিলো শুধু একবার মান্না সাহেবকে দেখবে। তাহলে এটাকে বলে একজন সেলিব্রিটি, একজন সুপারস্টারের ক্রেজ? এরকম ক্রেজ আমি এখন আর দেখি না, আমি জানি না আর কখনো দেখবো কি না কারোর জন্য। সবসময় একটা কথা বলতো যে আমি বিজনেস করলেও ফিল্ম নিয়ে করব, না করলেও ফিল্মের সাথে থাকবো, ফিল্ম ছেড়ে কোথাও যাব না। এই মানে এই বিষয়টা এখনকার অনেকের মধ্যেই দেখি না। এখনকার অনেক সুপারস্টার আছে যে তারা মানে ফিল্ম বিজনেসটাই করতে রাজি না, তারা হয়তো দেশের বাইরে চলে যাচ্ছে, যেটা মান্না ভাইয়ের মতো মানুষদের মধ্যে আমি দেখিনি। তাদের ব্যাপারটা ছিল যে ফিল্মেই আমি ইনভেস্ট করব, ফিল্মের মানুষের জন্য কিছু করব, আমি যে বিজনেসটাই করি এমন কিছু করব যে আমার ফিল্মের মানুষগুলো যেন কিছু করে চলতে পারে। ফিল্মে শুধু নায়ক নায়িকা দিয়ে তো একটা ফিল্ম হয় না, একটা ফিল্মের পিছনে অনেক মানুষ কাজ করে, তাদের কর্মসংস্থান করে দেওয়ার যে একটা টেন্ডেন্সি মান্না ভাইদের ছিল বা ডিপজল সাহেবের আছে, এরকম অনেকেরই আছে। কিন্তু আমাদের এখনকার অনেক সুপারস্টার আছে দেশের বাইরে চলে যেতে পছন্দ করে, তারা ইনভেস্ট করতে রাজি না। বা এখনকার নতুন যারা আসতেছে তাদের কাছেও একটা কথা বলবো, যেহেতু আপনারা ফিল্মের থেকে আজকে আপনাদের পরিচিতি, আমার চাওয়া থাকবে যে আপনারা ফিল্মের মানুষের জন্য কিছু করেন। যেমন আমি ফিল্ম ছেড়ে দিয়েছি, বাট আমি কিন্তু চেষ্টা করছি অল্প হলেও ফিল্মের মানুষের জন্য কিছু করার, কারণ ওদের দ্বারাই আজকে আমি আন্না, নয়তো আমাকে কেউ চিনত না। এটাই বাস্তবতা, ফিল্ম আমাকে একটা পরিচয় দিয়েছে যে আমি ফিল্ম হিরোইন আন্না। তো এই আন্নাকে তো অন্য সাধারণ মেয়েদের মধ্যে হিসেব করা হতো, আমি এটা বিশ্বাস করি। ওনাকে ই করতে হেলিকপ্টার গিয়েছে টাঙ্গাইলে, যেটা এখন আমার শ্বশুর বাড়ি। তো পুরো টাঙ্গাইলের মানুষ থেকে শুরু করে ঢাকা থেকে অনেক মানুষ গিয়েছে, এত রাস্তাঘাট সেবার জ্যাম হয়ে গেছিলো শুধু একবার মান্না সাহেবকে দেখবে। তাহলে এটাকে বলে একজন সেলিব্রিটি, একজন সুপারস্টারের ক্রেজ? এরকম ক্রেজ আমি এখন আর দেখি না, আমি জানি না আর কখনো দেখবো কি না কারোর জন্য। সবসময় মনে রাখবেন যে চলে যায় তার শূন্যস্থান কখনোই পূরণ হয় না, যত বড় সুপারস্টার আসুক, কিন্তু মান্না ভাইয়ের জায়গায় মান্না ভাই থাকবে, ডিপজল সাহেবের জায়গায় ডিপজল সাহেব থাকবে, সাকিব খানের জায়গায় সাকিব খানই থাকবে, কারো জায়গা কেউ পূরণ করতে পারবে না, যার যার জায়গা আলাদা। তো মিস করি, যেহেতু মান্না ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছে, এর জন্য মিস করি ওনাকে। মান্না ভাইয়ের সাথে যেমন পিতামাতার আমানতটা সবচেয়ে বেশি মনে পড়ে, একটাই কারণ মানে আমরা তো এখানে ভাই বোনের ক্যারেক্টার করেছিলাম, গল্পটা আমাদের দুজনের উপরেই ছিল। কারণ কি, উনি সবসময় বলতো আমি মান্না তুই আন্না, মানে এই ডায়লগটা উনি সবসময় দিত যে আমার আমরা আমার ভাই পান্না, আমি মান্না তুই আন্না, আমাদের একটা বোন। তো আমাকে ভীষণ আনন্দ করতো। তো ওই ফিল্মটাতে যেটা হয়েছিল, একটা দৃশ্য ছিল যে দুই ভাই বোন ঝগড়া করতে করতে কান্না করব। তো ব্যাপারটা এমন হলো যে এমন সিরিয়াস হয়ে গেছিলাম যে আমি সত্যিই কান্না করতেছিলাম, আমি কান্না কোনোভাবেই থামাতে পারতেছিলাম না। আমার ডিরেক্টর ক্যামেরা কাট করে বলতেছে কান্না থামো, মানে আমি এত ইমোশনাল হয়ে গেছিলাম। তো আজও ওইটা ফিল করি, আর ওনার সাথে কাজ করার অনুভূতি অন্যরকম, উনি আসলেই অসাধারণ মানুষ ছিল।